বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কয় বলতে পারিস, সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যান ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বল তো কেন লবণ তোরা সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তা কি, জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এত নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝি রে কয়, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে।